আসসালামু আলাইকুম, আজ এটা চ্যানেল নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা সবাই জানি যে ফেসবুক থেকে ইনকাম করা যায়, এবং এখন যদি আপনি লক্ষ্য করেন ইউটিউবের পাশাপাশি কিন্তু হিউজ পরিমাণ মানুষ ফেসবুক থেকে ইনকাম করে। কিন্তু বিষয়টি হলো যে ফেসবুক থেকে ইনকামটা আপনি কীভাবে করবেন, তার একটি মাত্র মাধ্যম, সহজ মাধ্যমটি হলো একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখান থেকে ইনকাম করা। কিন্তু আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে একটি পেজ সম্পূর্ণ ক্রিয়েট করে দেখানো হয় না। তো আজকের ভিডিওতে থাকবে যে একটি পেজ এ টু জেড ক্রিয়েট করা, কোনো কিছুই মিসিং করবো না, একটি ভিডিওর ভিতরে কভার করার চেষ্টা করবো। আপনি এই ভিডিওটি শেষ করার পরে একটি পেজ কীভাবে ক্রিয়েট করতে হবে, পেজটি কীভাবে মনিটাইজেশন অন করতে হবে, কীভাবে এই পেজটিতে ভিউ বাড়াবেন এবং সকল ডিটেলস আপনি পেয়ে যাবেন। তাই বলবো এই ভিডিওটি হয়তো আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে, এবং ইন ফিউচারে আপনি হয়তো একটি ফেসবুক পেজ থেকে ইউটিউবের থেকে পরিমাণ অর্থ আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারেন। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ছোট্ট করে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। আর যদি আপনার সাবস্ক্রাইব অফ টাইমের প্রয়োজন পড়ে ভিডিওর ডেসক্রিপশন থেকে আমাদের নাম্বার অথবা ইমেলে কন্ট্যাক্ট করে নেবেন। ওকে, তো আপনি আপনার ব্রাউজারে ফেসবুক আইডিটি লগ ইন করে নিন। এবার দেখবেন যে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করুন। আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলেও ঠিক আপনার সামনে এইভাবে আসবে, আপনি পিসি ইউজার হয়ে থাকলে তো আপনার সামনে ঠিক এইভাবে আসবে। তো আপনি এইখানে আসার পরে যে ম্যানেজ পেজের উপরে ক্লিক করে দিবেন। ম্যানেজ পেজের উপরে ক্লিক করার পর আপনার যে মূল্যবান যে পেজগুলো আছে এখানে শো করবে, অথবা যদি আপনি চান নতুন ক্রিয়েট করতে তাহলে দেখবেন যে ক্রিয়েট অ্যাজ এ পেজ আপনি ঠিক এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে দুইটি অপশান চলে আসবে, এক হলো বিজনেসের জন্য, এক হলো কমিউনিটির জন্য। এখানে বিজনেসের জন্য বলা হচ্ছে যদি আপনি কোনো কোম্পানি বেস পেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনি বিজনেস পেজ ক্রিয়েট করবেন, আর যদি আপনি কোনো ফানি পেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনি কমিউনিটি পেজ ক্রিয়েট করবেন। তো যেহেতু আমরা এখন একটি ফানি পেজ ক্রিয়েট করতে যাচ্ছি এবং এখান থেকে আর্নিং করতে যাচ্ছি, তো আমরা এই ফানি পেজ এই কমিউনিটি টাইপের উপরে রাখার পরে এখান থেকে গেট স্টার্টের উপরে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে নাম দিতে হবে আমাদের পেজে। তো সিম্পলভাবে আপনি চেষ্টা করবেন যখনই পেজ ক্রিয়েট করেন প্রথম নামটি বড় হাতে দেওয়ার জন্য, মানে প্রথম সংখ্যাটি বড় হাতে দেওয়ার জন্য। তারপর আপনি আপনার পেজের পছন্দের মতো আপনি আপনার নামটি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে চাচ্ছিলাম যে আমার পেজের নামটি রাখতে হলো fun24vd। তো তারপরে সেকেন্ড অপশনে আপনার আসছে হলো ক্যাটাগরি, আপনাকে অবশ্যই এখানে ক্যাটাগরি দিয়ে দিতে হবে। সো আমি এখান থেকে ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। তো আমার পেজের জন্য আমি ক্যাটাগরি কমিউনিটি দিয়ে দিলাম, এবং কমিউনিটি দেওয়ার পরে আমি জাস্ট কন্টিনিউর উপরে ক্লিক করে দিব। আপনার পেজের যে নিয়ম বা পেজের যে ভিডিও আপলোড করবেন বা ফটো আপলোড করবেন তার উপরে ডিপেন্ড করে আপনি নাম সিলেক্ট করবেন। এখানে একটি কথা প্রথমেই বলে নেই যে আপনার কিন্তু পেজের 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে হবে, তাহলেই কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন আপনার পেজের জন্য। তো এখানে এবার অপশানটি আসে হলো যে আপনাদের কভার ফটো এবং আপনাদের প্রোফাইল পিকচার সেট করার জন্য। আপনারা যেমন নিজের ফেসবুকে যেমন প্রোফাইল পিকচার সেট করেন ঠিক সেমভাবে আপনি এখানে আপনার প্রোফাইল পিকচারটি সেভ করে নেবেন। তো আমি এখন এটা স্কিপ করে চলে যাচ্ছি, কারণ এগুলো খুবই সিম্পল ব্যাপার, আমি চেষ্টা করবো এটা সামনে গিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। তো দুইটা স্কিপ করে আসার পরে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ঠিক এইভাবে আপনার পেজটি ওপেন হয়ে যাবে। ওকে, তো চলেন আমরা এখন আমাদের একটি লোগো আপলোড করে ফেলি। তো আপলোডের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপলোড ফটো, জাস্ট আপলোড ফটোর উপরে ক্লিক করবেন। তারপর আপনার যে লোকেশনে আপনি যেটা রাখছেন আপনি ঠিক সেই লোকেশনে চলে যাবেন। আপনি মোবাইল দিয়ে করলে আপনার গ্যালারি, এবং কম্পিউটার দিয়ে করলে আপনার ফাইলে আপনি চলে যাবেন। তো এটি আমার লোগো হিসেবে আমি রাখতে চাচ্ছি, জাস্ট ওপেনের উপরে ক্লিক করে দিব। এখন কিন্তু আমার এই লোগোটি এখানে আপলোড হয়ে যাবে, এবং এর সাইজটি জানতে চাচ্ছে। তো আপনি একটু বড় ছোট করে নেবেন যতটুকু আপনার প্রয়োজন পড়বে, আপনি ঠিক সেই সাইজে রাখার পরে যদি আপনার মনে হয় যে এটা পারফেক্ট সাইজ দেন এখান থেকে সেভ করে দিবেন। তাহলে আপনার কিন্তু এখন আপনার পেজের জন্য লোগোটি সিলেক্ট করা হয়ে গেল। এবার সেকেন্ড যে বিষয়টি থাকবে হলো যে আপনার এই কভার ফটো, আপনি সেমভাবে কভার ফটোটা আপলোড করে নেবেন। এবং কভার ফটোটা আপলোড করার জন্য আপনি একটু লক্ষ্য করবেন যে এইখানে অ্যাড এ কভার ফটো, আপনি এখান থেকে শুধু কভার ফটো না, কভার ফটোতে ভিডিও আপলোড করতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ফটো অ্যান্ড ভিডিও, আপলোড ফটো অ্যান্ড ভিডিওর উপরে ক্লিক করার পরে আপনার এই লোকেশনে চলে আসবে, এবং আপনি সেমভাবে আবারও ওপেন করে দিন। ওপেন করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকু রাখার পর এখান থেকে সেভ করে দিন। তাহলে আপনার কিন্তু দুইটা কাজ এখানে শেষ হয়ে গেল। আপনার প্রথমে আপনার পেজের জন্য আপনি লোগো নিয়ে নিলেন, তারপর কভার ফটোটি নিয়ে নিলেন, তারপর হচ্ছে মূল এবং সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি থাকে হলো এই ইউআরএলটি নেওয়ার জন্য। আপনারা হয়তো লক্ষ্য করবেন যে সবার পেজের এই ইউআরএল কিন্তু একরকম থাকে, এবং যদি আপনি যদি ফেসবুকে যদি যেরকম আমাদের ইউটিউবে সার্চ করতে হয়, যেমন আমার যদি আপনি একটু সার্চ করেন যে www.youtube.com/rjtech24, তাহলে ডিরেক্ট আমার চ্যানেলে চলে যায়। তো আপনার পেজে ঠিক এইভাবে নিয়ে আসার জন্য ফার্স্ট টাইম আপনি চলে আসবেন অ্যাবাউটে।
অ্যাবাউটে আসার পরে এখানে একটু লক্ষ্য করবেন যে ক্রিয়েট পেজ অ্যান্ড ইউজার নেম, আপনি ঠিক এইখানে রফে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে আপনার পেজটার কি নামের ইউআরএলটি রাখতে যাচ্ছেন, তো আমি এখন দেখব যে আমরা যে নামটি ব্যবহার করলাম এই নামের ইউআরএলটি ফাঁকা আছে কিনা। তো যখন দেখতেছি যে এই নামের ইউআরএলটি ফাঁকা নেই, তখন আমি যেটা করতে পারবো যে ভেতরে আমি একটি ডট কম দিয়ে দিব। যদি ডট কমও ফাঁকা না থাকে, তারপরও আমি আরেকটি ডট কম দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি যে আমার এখানে তিনটা ফাঁকা নেই। তো আপনার এখানে ঠিক সেমভাবে সেম প্রসেসে আপনার এখানে না ফাঁকা থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনার এইচটি অথবা আপনি যে কোনো একটি কিছু ব্যবহার করতে পারেন। তো আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করার পরে যখনই দেখবেন যে এখানে টিক চিহ্ন নিয়ে নিছে, তখন এই যে ক্রিয়েট, এই ক্রিয়েটের উপরে ক্লিক করে দিবেন, আপনার ইউজার নেমটি ক্রিয়েট হয়ে যাবে। তাহলে যখনই কেউ ফেসবুকে এসে আপনার ইউজার নাম দিয়ে সার্চ দিবে, তখন কিন্তু আপনারটাই আগে চলে আসবে। তারপরে যে অপশানটি আছে হলো এডিট অ্যান্ড স্টার্ট ডেট, তো আপনি এর উপরে জাস্ট এটা ক্লিক করে দিন। তারপর আপনি এখান থেকে যে আপনার পেজটি কবে ক্রিয়েট করছেন সেটা এখানে একটু জানিয়ে দিবেন। তো এখান থেকে আমি বন্ডের উপরে ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ হলো জন্ম তারিখ জানিয়ে দিচ্ছি, এবং যদি আমি ইয়ারের উপরে ক্লিক করি তাহলে 2020 চলতেছে এখন, আর যদি মান্থের উপরে ক্লিক করি তাহলে এখন মনে হয় মেবি জুন মাস চলে, এবং যদি আজকে ডেটের উপরে ক্লিক করি তো রাইট নাও এখন চলতেছে হলো 13 তারিখ। তো আমি আমার এই ডেটটি কনফার্ম করে দেওয়ার পরে এখনও সেভ করে দিব। তাহলে আপনার কিন্তু সেকেন্ড আরেকটি কাজ শেষ হয়ে গেল। তারপর এখানে আসে হলো বিজনেস টাইপ, তো আপনি বিজনেস টাইপের উপরে ক্লিক করে দিবেন। এখন যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করতে চান অথবা যদি আপনার এইটা যদি ই কমার্স সাইট হয়ে থাকে, তাহলে আপনি এই দুইটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আর যদি এই দুইটা না হয়ে থাকে তাহলে যেভাবে আসে আপনি ঠিক সেভাবে রেখে দিন। তারপর এখানে আসে হলো এন্টার ফোন নাম্বার, আপনি এন্টার ফোন নাম্বার দিয়ে দিবেন। কারণটা হলো যে আপনার ফোন নাম্বারটা দিলে আপনার এই পেজটি হলো ভেরিফিকেশন পেয়ে যাবে। তো আপনি যেহেতু বাংলাদেশ থেকে এখানে ফার্স্ট টাইম বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, বাংলাদেশ সিলেক্ট করে নেওয়ার পরে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দিয়ে দিয়ে যখনই সেভ করবেন তখন আপনার ফোনে একটি ওটিপি আসতেও পারে অথবা না আসতে পারে। তারপর যে মূল ইম্পর্ট্যান্ট বিষয়টি হলো এন্টার ইমেল, অবশ্যই আপনাকে আপনার এখানে একটি ইমেল ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে নিয়ে দিলাম যে fun@gmail.com, এটা আমার ইমেল অ্যাড্রেস আমি ফর এক্সাম্পল দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ করি তাহলে আমার এই ইমেলে একটি কোড যাবে অথবা একটি লিঙ্ক যাবে। আমি যখন এই লিঙ্কের উপরে ক্লিক করব আমার এখানে ঠিক এইভাবে ভেরিফিকেশানটি চলে আসবে। তো অবশ্যই আপনি ইমেল থেকে লিঙ্কে ক্লিক করে ভেরিফাইটি করে নেবেন। তারপরে যে অপশানটি থাকে হলো এন্টার ওয়েবসাইট, তো আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি অবশ্যই এখানে ওয়েবসাইট দিয়ে দিবেন। যেমন আমাদের ওয়েবসাইট যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে আমাদের ওয়েবসাইট হলো www.azatech24.com। তো আমি যদি আমার এই azatech24.com দিয়ে যদি এখন সেভ করে দিই তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা আমার পেজে শো করবে। তো আপনার ওয়েবসাইট থাকলে আপনি অবশ্যই এখানে এই ওয়েবসাইটটি ব্যবহার করবেন। তাহলে আমাদের এখানে সিম্পল একটি কাজ চলে গেল, এবং আপনি পেজের জন্য একটি স্টোরি ক্রিয়েট করতে পারেন, যেমন আপনি আপনার প্রোফাইলের বায়ো হিসেবে একটি স্টোরি ক্রিয়েট করে থাকেন। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে এখানে মেসেজ অপশানটি অ্যাড করবেন। যখন কেউ আপনার এই পেজটি ভিজিট করবে এবং পেজটি ভিজিট করার পরে সেইখানে আপনাকে যেন মেসেজ দিতে পারে, তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাড এ বাটন, এই অ্যাড এ বাটনের উপরে ক্লিক করবেন। তারপর সিম্পলভাবে এখানে দেখতে পাচ্ছেন এই যে কন্ট্যাক্ট ইউ, আপনি কন্ট্যাক্ট ইউ এর উপরে ক্লিক করবেন। তারপর একটু লক্ষ্য করবেন যেখানে সেন্ড মেসেজ অথবা কল নাও অথবা ইমেল অথবা সাইন আপ, আপনি যেটা করবেন যেখানে সেন্ড মেসেজের উপরে ক্লিক করবেন এবং নেক্সট ক্লিক করে দিবেন। তারপর মেসেজটাকে একটি টিক চিহ্ন অপশানে পরিণত করবেন, তারপর জাস্ট ফিনিশ করে দিবেন। তাহলে কিন্তু এখন রাইট নাও আপনার পেজে যদি কেউ ভিজিট করে তাহলে কিন্তু সে মেসেজ দিতে পারবে। এখন মূলত আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় হলো যে আপনার এই মেসেজ তো আপনি সবসময় রিপ্লাই দিয়ে পারবেন না, তাহলে এটা কিভাবে অটো প্রসেসিং করা যায়। তো সিম্পল ইনবক্সের উপরে ক্লিক করুন। ইনবক্সের উপরে ক্লিক করার পরে একটু নিচের দিকে লক্ষ্য করবেন যে অটো রেসপন্স, আপনি অটো রেসপন্সের উপরে ক্লিক করবেন। তো দেন দেখবেন যে আপনার এইখানে অটো রেসপন্সের এই যে অলওয়েজ মেসেজ এইটা যদি অফ করা থাকে আপনি জাস্ট এটাকে একটু অন করে নিন, এবং আপনি এখান থেকে এডিট অপশনের উপরে ক্লিক করুন। এখন যদি আপনি এখানে যেটাই লিখবেন, আপনি যে মেসেজটাই লিখবেন সেটা কিন্তু আপনার অটো রিপ্লাই হিসেবে তার কাছে চলে যাবে। ফর এক্সাম্পল এখানে যদি আমি দিয়ে দিই যে থ্যাংক ইউ ফর ইওর মেসেজ, তো আমি এই যে থ্যাংক ইউ ফর ইওর মেসেজ এইটুকু রাখার পরে আমি ফার্স্ট টাইম আমার এই কার্সরটা আমি সামনের দিকে রাখবো। তারপরে যদি অ্যাড পারমিশনের উপরে ক্লিক করি এবং যদি এখান থেকে সিলেক্ট করে দিই ফার্স্ট নেম, তাহলে দেখতে পাবেন যে আপনাকে মেসেজটি দিবে তার ফার্স্ট নেমটি ঠিক এইভাবে শো করবে, এবং তারপরে তার মেসেজটি এখানে চলে আসবে। ধরুন যদি আমি এখানে সেভের উপরে ক্লিক করি, আর এটা টেস্ট পারফরমেন্সের জন্য যদি আমি এখান থেকে যে এই যে প্রিভিউ ইন মেসেজের উপরে ক্লিক
করি তাহলে একটু লক্ষ্য করবেন যে আমাদের কাছে ঠিক এইভাবে একটি মেসেজ চলে আসবে। এখন যদি আমি আপনাকে এটি ওপেন করে দেখাই তাহলে আপনি দেখতে পাবেন যে ঠিক আমাদের কাছে এই সেম ভাবে একটি মেসেজ অলরেডি চলে এসেছে। যেমন মনে করেন যে আপনাকে কেউ মেসেজ দিল, আপনাকে কেউ মেসেজ দিলে কিন্তু ঠিক এইভাবে আপনি একটি মেসেজের রিপ্লাই পেয়ে যাবেন। আশা করবো আপনি মেসেজের বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন। তো এবার এখানে যে লাল চিহ্নগুলো দেখতে পাচ্ছেন যে এডিট ইনফো বা সেটিংস, আপনি এই এডিট ইনফো বা সেটিংসের উপরে ক্লিক করবেন। এডিট ইনফো বা সেটিংসের উপরে ক্লিক করার পর আপনি পেজটা যখন লোড নিয়ে নেবে তখন আপনার কাছে দেখবেন যে সবই লাল লাল চিহ্ন চলে আসছে। তো আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনার এই যে পেজের জন্য একটি ড্যাশবোর্ড তৈরি করতে হবে। যেমন যদি আপনি আমাদের ইউটিউবে চলে আসেন তাহলে দেখতে পাবেন যে আমাদের অ্যাবাউট থাকে, রাইট? এবং অ্যাবাউটই কিন্তু আমাদের এই চ্যানেল সম্পর্কে আমরা লিখে থাকি। তো অবশ্যই আপনি অ্যাবাউট ভিজিট করার পরে দেখবেন যে চ্যানেল সম্পর্কে যেমন লেখা আছে, উদাহরণস্বরূপ যদি আমি এখান থেকে এইটুকু কপি করে নেই তাহলে আপনার এইটুকু হলো যে আপনার এই পেজের জন্য অ্যাবাউট। তো আপনি সিম্পলভাবে এই অ্যাবাউটটুকু এখানে দিয়ে যদি সেভ করে দেন তাহলে আপনার এখানে যে পাঁচটা চিহ্ন দেখাচ্ছে এটি কিন্তু একটি কম হয়ে যাবে। তো তারপরে যদি আপনি চলে আসেন যে এখানে এন্টার নাম্বার, তো যদি আপনার নাম্বারটা দিয়ে যদি আপনি এখানে সেভ করে দেন তাহলে এখান থেকে চারটা চলে আসবে। অর্থাৎ হলো যে আপনি এখান থেকে সব ইনফরমেশানগুলো সেভ করলে কিন্তু একটি একটি করে কমে যাবে। এবং তারপর আপনি ওয়েবসাইট দিয়ে দিবেন, তো ইমেল দিয়ে দিবেন, তারপরে এখান থেকে চলে আসে আপনার অ্যাড্রেস। যেমন আমি রয়েছি এখন মিরপুরে, তো আমি যদি এখান থেকে যদি মিরপুর দিয়ে দেই তাহলে কিন্তু আমার এই অ্যাড্রেসটি এখানে নিয়ে নেবে। এবং যদি আমাদের জিপ কোডটি আমি আমার জিপ কোডটি ব্যবহার করি তাহলে কিন্তু আমি আমার জিপ কোডটি ব্যবহার করে এখানে সেভ করে দিতে পারবো, তাহলে আমার এখান থেকে আরেকটি অপশান কমে গেল। তো তারপরে আপনার যে এরিয়া, আপনি এরিয়াটিও দিয়ে দিতে পারেন। এবার যে আপনার পেজটা অলওয়েজ টাইম ওপেন থাকবে কি ক্লোজ থাকবে, মেসেজের একটি অপশান থাকে, তো আপনি এখান থেকে অলওয়েজ ওপেন দিয়ে জাস্ট সেভ করে দিবেন। তো তারপরে আপনার এইখান থেকে এই কাজগুলো শেষ হয়ে গেল। তারপর সিম্পলভাবে চলে আসবেন এইখানে, লক্ষ্য করবেন যে আপনার টেম্পলেট, আপনি আপনার পেজের জন্য টেম্পলেটটি সিলেক্ট করে দিতে পারেন। যদি আপনি ভিডিও যদি আপলোড করতে চান সব কিছু তাহলে অবশ্যই আপনি আপনার টেম্পলেটটি চেঞ্জ করে নেবেন। তার জন্য সিম্পলভাবে এখানে আসার পরে যে এডিট অপশান, এডিট অপশানের উপরে ক্লিক করবেন। এডিট অপশানের উপরে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাবেন যে আপনার এখানে অনেক টেম্পলেট আছে আর প্রতিটা সার্ভারের জন্য, প্রতিটা সার্ভিসের জন্য একটি একটি টেম্পলেট আপনি পেয়ে যাচ্ছেন। যদি আপনার শপিং রিলেটেড হয় তাহলে আপনি শপিং রিলেটেড টেম্পলেট ব্যবহার করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও পেজ, তো আপনি এটার উপরে ভিউ করবেন। ভিউ করার পরে যদি আপনি যদি এখন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে আপনার ঠিক এইভাবে আপনার শো করবে। তো আপনি যদি এখান থেকে অ্যাপ্লাই করে দেন অ্যাপ্লাই টেম্পলেট তাহলে কিন্তু আপনার পেজটি এখন ভিডিও টেম্পলেটে পরিণত হয়ে যাবে। আশা করবো আপনি এই বিষয়টুকু বুঝতে পারছেন। তারপরে আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় হলো পেজ রুলস। আপনি তো একটি পেজ একা কন্ট্রোল করতে পারবেন না, কখনো এটি সম্ভব হয় না। তো সিম্পলভাবে আপনি আপনার পেজটিকে মডারেটর হিসেবে কাউকে দায়িত্ব দিতে পারেন। যেমন আপনার গ্রুপে মডারেটর এডিটর হিসেবে দায়িত্ব দেন, ঠিক সেমভাবে আপনি চাইলে অ্যাডমিন থেকে শুরু করে মডারেটর সব কিছু আপনি দিতে পারেন। অথবা আপনি চাইলে যদি আপনার কেউ বুস্ট করে তাহলে আপনি এটি ব্যবহার করবেন। তো ফর এক্সাম্পল হিসেবে যদি আমি যদি আমার আইডিটা এখানে যদি সার্চ দিই এবং যদি আমি এখানে যদি আমাকে অ্যাডমিন হিসেবে দিয়ে দিই তাহলে কিন্তু আমি চাইলে আমার অ্যাডমিন হিসেবে অ্যাড করতে পারবো। এবং যদি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে সাবমিট করে দেয় তাহলে আমার কাছে একটি নোটিফিকেশান যাবে। নোটিফিকেশানটা যখনই আমি ক্লিক করব তখনই কিন্তু আমি এই পেজের পুরো কন্ট্রোলটি পেয়ে যাব। তো আপনার যে প্রয়োজন মতো আপনি কাউকে আপনি মডারেটর অ্যাডমিন দিতে পারেন। তো এইখান থেকে আপনার যে বাকি বিষয়গুলো আছে আপনি একটি একটি করে অ্যাড করে নেবেন। যেমন ইনস্টাগ্রাম, আপনি যদি চান যে আপনার পেজটার সাথে ইনস্টাগ্রামটি অ্যাড করতে তাহলে খুব সিম্পলভাবে আপনি আপনার ইনস্টাগ্রামটাকে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে যেতে পারেন। অথবা ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার দেখবেন যে ইনস্টাগ্রামটি এখানে শো করবে। আপনি আপনার ইনস্টাগ্রামের আইডি পাসওয়ার্ডটি যদি লগ ইন করে নেন তাহলে দেখবেন যে আপনার অটোমেটিক আপনার এই পেজের সাথে আপনার ইনস্টাগ্রামটি অ্যাড হয়ে যাবে। তো এখন কথা হলো যে আপনি ইনকাম করার জন্য কিভাবে কি করবেন। তো ইনকাম করার জন্য আপনাকে প্রথম যে বিষয়টি খেয়াল রাখতে হবে, 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার পরে এখন বুস্ট ব্যবহার করবেন না। বুস্ট ব্যবহার করলে আপনি 3 মাসের ভেতরে কিন্তু আপনার পেজটি মনিটাইজেশন অন করতে পারবেন না। তো যখন আপনার পেজটি ভালো র্যাঙ্কে চলে যাবে এবং 1000 লাইক এবং যখন 30,000 মিনিট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার পেজের মনিটাইজেশনটি অন করতে পারেন। এখানে যে আপনার যে লাইক অপশানগুলো আছে, এই লাইক অপশানে যে ইনভাইট আছে, আপনি একটা একটা করে যদি ইনভাইট করতে বিরক্ত ফিল করেন তাহলে আমাদের চ্যানেলে চলে আসবেন। আসার পরে যে ভিডিও ম্যানেজার আছে, ভিডিও ম্যানেজার থেকে যদি আপনি একটু নিচের দিকে আসেন তাহলে হয়তো এইখানে এই ভিডিওটি পেয়ে যাবেন যে কীভাবে 500 লাইক কনভার্ট করতে হয় এই পেজ থেকে। আপনি আইডি থেকে কীভাবে আপনার এই যে লাইক আছে এই লাইকগুলো আপনি কনভার্ট করবেন, 500 আপনি
আপনি কনভার্ট করে নিতে পারবেন। আর যদি আপনার সাবস্ক্রাইব ও অস্টাইমের এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 অস্টাইম সম্পর্কে ভিডিও দেওয়া আছে। তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে গেল যে আপনি কিভাবে আপনার পেজটি ক্রিয়েট করবেন এবং সকল বিষয় কিন্তু আমি দেখিয়ে দিলাম, কোনো কিছু মিসিং থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি করতে আমার অনেকটি পরিশ্রম চলে যায়। তাই ভাইয়ের ভিডিওতে 300 লাইক করে দিবেন, আশা করবো আপনারা এই লাইকটি কমপ্লিট করে দিবেন। তো আমি জাহিদের স্যার আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি, যাওয়ার আগে এখান থেকে ভিডিওটি দেখে নিবেন। তো দেখাবো পরবর্তী নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।